একটা জিনিস হয়েছে কি, নোয়াখালীর লোক এত বেশি বুদ্ধি মাথায় নিয়ে চলে না, যেখানে একজন নোয়াখালী ঢুকেছে, এক বছর পরে দেখা যায় ওইখানে সব নোয়াখালীর লোক সেট করে ফেলেছে, অন্য জেলার লোক সাইড হয়ে গেছে। সাইড আমরা করি না বুঝলেনি, হেতেরা আঙ্গরের রেনি যায়, ওরে বাপ রে বাপ, হেতে গেল কোথায় হাইতান্য, হেতেরা কোনান্ত নাইছে, হ্যাঁ আমরা কোনান্ত নাইছি, আমরা চলি যাই, হেতেরা নিজেরা নিজে চলে যায়, আমরা সাইড করুন কিত্ত, আমরা নিজের যোগ্যতায় হান্দাই যাই বেগুন জায়গায়, আন্দে যে না যান, 10 হাত মাটির তলে যাইও ওকে নোয়াখালী পাইবেন, এতে কিত্তেছে, এতে মাটির তলে গবেষণা করতেছে যে নোয়াখালীর একটা ব্রাস মাটির তলে করেন জানি। এই যে মাটির নিচের কথা বলছো না, একটা কৌতুক মনে পড়ে গেল, আমেরিকায় মাটি খুঁড়তে 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 1000 ফুট নিচে চলে গেছে, কি একটা তার পাইছে, টেলিফোনের তার। আচ্ছা, আগে গবেষণা করে বাইর করেছে যে 1000 বছর আগেও আমেরিকাতে টেলিফোনের একটা সিস্টেম ছিল, তখন এক নোয়াখালীর লোক ওইখানে হাজির হয়েছে, বলেছে আমাদের নোয়াখালীতে 2000 ফুট গর্ত করেছি, কোনো তার পাই নাই। তখন আমেরিকা বলছে তো এর মানে হচ্ছে 1000 বছর আগে মোবাইল ছিল, তারের কোনো সিস্টেম ছিল না, বুঝতে পেরেছে? মানে এতরা কিয়া নোয়াখালীরা এমন ট্যালেন্টেড, এতে কো মোবাইলও লাগে না। নোয়াখালীর লোক নিয়ে আরেকটা আরেকটা কথা, এতরা দূরে তো নিশানা দি কই দিতে হইবো, এ রই বুঝিয়া লাগে বিড়ি এনে হচ্ছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, এক নোয়াখালীর লোক টিভি কিনতে গেছে, ইলেকট্রনিক দোকানে ঢুকেছে, বলছে এই টিভির দাম কত, তো দোকানের মালিক বলছে নোয়াখালীর লোকের কাছে টিভি বিক্রি করি না, চলে যান। সে চিন্তা করলো যে আমি যে নোয়াখালী, বুঝলো কিভাবে, ইনসাল্ট করছে কিন্তু, আবার গেছে 2 দিন পর, যায় বলছে এই টিভির দাম কত, বলছে নোয়াখালীর লোকের কাছে টিভি বিক্রি করি না, চলে যান, চলে গেছে। এরপরে সে গেট আপ মেট আপ চেঞ্জ করে আবার গেছে, আবার গিয়ে জিজ্ঞেস করছে এই টিভির দাম কত, কত, আবারও বলছে নোয়াখালীর লোকের কাছে তো টিভি বিক্রি করি না। ভাই আমি যে নোয়াখালী, আপনি কিভাবে বুঝতে পারছেন, একমাত্র নোয়াখালী লোক ওভেন কে টিভি মনে করে। আই শিওর ভাই আনে জিগিন কর আনে আনে ভাই আনলো থাকেন, এটা নোয়াখালী না, এটা পাইরেসি সাঙ্গল লগে, অন্য অঞ্চলে কোন লোক যাই যাই এগিন করি আঙ্গ নামে দি দিতেছে, কিন্তু আমরা বড় মনে মানুষ ভাই, আমরা যত রকম অপবাদ আছে আঙ্গ দিয়ে এলাম, আমরা এগিন লই সামনে আগে যাবো। হ্যাঁ ঠিক আছে, তো ওই ধর নোয়াখালী ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে নেভার মাইন্ড, ঠিক আছে। আমার আমি ছোটবেলায় সমস্যা হয়েছিল, আবার দেখছেন পুরান ঢাকায় পড়ছি, কিন্তু আমার সুইচ কি, ছোটবেলায় সমস্যা যখন আমি নোয়াখালী ছিলাম একদম, তখন আমার স্কুলে স্যার বইতে দিছে, তো বইছি স্যারও তো নোয়াখালী না, তো স্যার কারো না পাই আমারই জিগিতেছে, আরে ওই তুই খাড়ো, আমি তো কিছু খাইছি রে, আজ যাই প্রথম আইলাম স্কুলে, এটা আরেই দিচ্ছে কাম সাইছে খাড়ুইছি, ক ক আসবাবপত্র ইংরেজি কিয়া, আমি তো হারি না, হ্যাঁ না কিয়া কইতাম, হেঁটে দেখি রে নিরেছি, রে নিরেছিস কা, ক আসবাবপত্র ইংরেজি কিয়া, চিন্তা করতে কই দি, আমি কই হারি না স্যার, স্যারে খুশি, ক ভেরি গুড হয়েছে, তবে উচ্চারণটা ঠিক করবি, এটা হারি না স্যার না, এটা হবে হারনি স্যার। আচ্ছা বুঝতে পেরেছি, গুড গুড, মানে যদি মেধা আর বুদ্ধি থাকে আনে উল্লা ফাল্টা কইও হার হয়ে যেতে পারবেন, এটা নোয়াখালী ভিত্তে আছে ভাই, এমিদি ওমিদি সিবাদি জাবাদি আমরা বাইরে যাম আঙ্গর আটকে রাখতে তো না, একটা জিনিস মনে রাখবেন, প্রতিভা আর লুজ মোশন কেউ কোনোদিন আটকে রাখতে পারে নাই। আচ্ছা একটা কথা আছে আমার, মানে একজন বলছে যে ফ্রান্সের রাজধানী প্যারিস গিয়েছিলাম, আচ্ছা তো নোয়াখালী লোক এই কথাটা কিভাবে বলবে, ফ্রান্সের রাজধানী প্যারিস গিয়েছিলাম, আমরা তো পরে পে ফ বলি, পরে প বলি, এটাটা আমাদের সমস্যা আছে, তারা বলে ফ্রান্সের রাজধানী প্যারিস গেছিলাম এটা বলে, কিন্তু যে যেটা বলছিলাম যে ভাইয়া আমরা পকে ফ বলি, পকে ফ বলি, আমাদের আঞ্চলিকতা টানে চলে আসে, তো আমার যে যে ফ্যানটা আছে না, ফ্যান যেটা ঘোরে সেটা নষ্ট হয়ে গেছিল, তো আমি দোকানে নিয়ে গেছি, দোকানে যেয়ে বললাম যে ভাই আমার যে আর ফ্যান গান নষ্ট হয়ে গেছে, কয় ফ্যান নষ্ট হয়েছে, আমি তো যাইতেন না, তাই আমি কিনতাম, কয় এক কাম করেন
আপনি প্যান্টটা ফাড়াই দিয়েন। এখন আমি বুঝি নয় এটা আমি কিয়া কইছি, আমি ফ্যানগুলি হারাইতাম না এটা প্যান্ট ফাড়াই দিতে কইছে।